আমি একটা নতুন কথা বলছি আপনাদের। নতুন কথাটা হচ্ছে, বিশেষ করে মায়েদের 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 পাঠে মা তো পাঠি মায়েরা, এবং যারা বাবারা আছেন তারাও সেখান থেকে একটু নির্দেশ পাবেন, হয়তো একটু বেশি পুলকিত হবে, মায়েদের একটু ঠেসে দেওয়া হয়েছে, কিন্তু বাবারা তাতে উল্লসিত হবেন, পরে শেষ করে বাবারাও মুহ্যমান হয়ে পড়বেন। ব্যাপারটা হচ্ছে যে আজকের যুগে আমাদের মায়েরা তারা মাকে কিভাবে গ্রহণ করবেন, মায়ের কোন দিকটা তারা গ্রহণ করবেন, এ নিয়ে খুবই দ্বিধাগ্রস্ত। এগুলো সব পড়লাম তো, সব তো পড়লাম, কিন্তু আমাদের নিজের জীবনে মাকে তো নামিয়ে আনতে হবে মায়েরা। আমি বহুকাল আগে, প্রায় 15-20 বছর আগে, মানে মায়ের বাড়িতে একটা বক্তৃতা দিয়েছিলাম, তাতে এই প্রসঙ্গটা এনেছিলাম, এবং তারপর বাইরে বেরিয়ে এসে সব অধ্যাপিকার কয়েকজন আমাকে চেপে ধরেছিলেন, খুব বড় বড় অধ্যাপিকা, বলে মহারাজ এটা ঠিক, আপনি আমাদের প্রতি সুবিচার করলেন না। তা আমি বললাম যে আপনারা তো মায়ের মেয়ে, হ্যাঁ নিঃসন্দেহে মায়ের মেয়ে, আপনারা কীরকম মেয়ে, কীভাবে চলবেন, আমি তার একটা বর্ণনা দিলাম, আপনারা রেগে গেলেন কেন। তারপর আমার সাথে কথাবার্তা হলো, তারা বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ধরনের কথাবার্তা হয়েছিল এবং আমি কি উত্তর দিয়েছিলাম একটু আমি তো আপনাদের শোনাচ্ছি। নাম দিয়েছিলাম পাতিব্রত, মানে পতিব্রতার ধর্ম। তা আমি তখন বাইরে বেরিয়ে এসে তাদের বললাম, তার ছেলে আমার ছাত্র ছিল, আমি বললাম এই যে মাতৃদেবী, আপনি আপনার পতিদেবতা কেমন আছে, তার প্রতি স্বামীকেও আমি জানতাম, তিনিও একজন অধ্যাপক, তিনি হেডমাস্টার ছিলেন আর ভদ্রমহিলা অধ্যাপক, নামটা বলতে পারি কিন্তু ভদ্রমহিলার নাম বিজয়লক্ষ্মী, এইটুকু বলে রাখলো। এগুলো ঘটনা। আমি বললাম যে পতিদেবতা কেমন আছেন, তিনি তো খেপে গেলেন, তাহলে স্বামী দেবতা না কাজেও চলবে না, তবে আর্যপুত্র, বলে না ওটা পুরাণ বন্দী, তবে কি মিস্টার রায়চৌধুরী, বেশ তাহলে প্রতিষ্ঠিত চলতে পারে, আপনি আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন মহারাজ, ওটাও চলবে না, তাহলে আপনি মাতাশ্রী বলে খুশি হবেন তো, হয়তো কেন বলতে পারেন, খুব সহজ বলতো, আপনি বলছেন শুধু ঝগড়া করছেন আমার সঙ্গে, আমরা এই যুগের মেয়েরা লেখাপড়া শিখেছি, উচ্চশিক্ষা নিয়েছি, শুধু শুধু একটা মানুষকে দেবতা বলবো, প্রতি দেবতা আছে তো, দেবতা বলবো আমি, কিন্তু আপনি তো শুধু শিক্ষিতা নন, আপনি দীক্ষিতা, আপনি মায়ের মেয়ে। সীমা তো স্বামীকে দেবতায় ভাবতেন, পুজো করতেন, তা করতেন, কিন্তু তার স্বামী দেবতা ছিলেন, আমার স্বামী তা নয়, আমার স্বামী দেবতা নয়, প্রতি দেবতা তার কাছে প্রতি দেবতাই ছিলেন, মুশকিল। তাই এটা বলছেন ভাগ্যক্রমে, আবার ঝগড়া করছেন আপনি আমার সঙ্গে, কিন্তু একটা তো ঠিক, তার কাছে স্বামী দেবতা এবং পতি দেবতা, তিনি আবার গর্ব করতে নির্ভেবে যে তিনি কৃপা করে পায়ে ঠাঁই দিয়েছেন বলি না, আজ ভগবতী দেবী, বলে রাখো রাখো তোমার দেবী, তিনি কৃপা করে আমার আমাকে পায়ে ঠাঁই দিয়েছেন, তাই ভগবতী ভগবতী করছো। তখন তিনি বললেন আপনি আগেই, আমি বুঝতে পেরেছিলাম আমাকে প্যাঁচে ফেলবেন, সোজা কোথায় মায়ের সঙ্গে আমাদের তুলনা করবেন না, মায়ের ব্যাপার আলাদা, তার কাছে রামকৃষ্ণ প্রতি দেবতা রূপে পূজ্য, কিন্তু আমি আমার স্বামীকে দেবতার আসনে ওইভাবে বসাতে পারবো না। তাহলে কি পারবেন, এই আদৌ পারার কথাটা আসছে কেন, শুনুন বাবা আপনাদের কথা আমি তুলে ধরছি একসাথে, প্রতি দেবতা এদিকে অচল শব্দ, তার সঙ্গে প্রতিব্রত বা প্রতিব্রতার ধর্ম, পাতিব্রত বা প্রতিব্রতার ধর্ম আমি, কিন্তু আপনি তো মায়ের শিক্ষিত আমি, যারা লেখাপড়া করেনি তারাই কেবল প্রতিব্রত নিয়ে পাতিব্রত নিয়ে পড়ে থাকবে, আর লেখাপড়া শিখে মায়ের মেয়েরা প্রতিকে তুচ্ছতাচ্ছিল্য করবেন, এমন লেখাপড়া কি সৃষ্টি মা মেয়েদের জন্য চেয়েছিলেন, এবার নিশ্চয় স্বামী দেবতারা এখানে উল্লসিত হচ্ছেন,
এবং আমরা স্ত্রী স্বাধীনতার পক্ষপাতী। তার অর্থ এই নয় যে লেখাপড়া শিখে প্রতি কি তুচ্ছতাচ্ছিল্য করব। সমাজ জীবনে কর্তব্য সম্পাদনে কারোর একক আধিপত্য থাকবে না। আমি আর্থিক স্বাধীনতা ভোগ করি বলেই আমার স্বামী অসমীচীন কোনো আদেশ আমার উপর চাপিয়ে দায়িত্ব দিতে ভয় পান। তার মধ্যে প্রতিপরায়ণ হবার জন্য চাপ এলে আমি তা বরদাস্ত করব না। আমি কলেজে পড়াই, এমন প্রতিপরায়ণ না হলে লোকে ভেবে নেয় মেয়েগুলো লেখাপড়া শিখে গুরুজনদের মানে না, উচ্ছৃঙ্খল হয়ে উঠছে। তা যদি হয় তবে নিশ্চয় আমি সেসব সমর্থন করি না। আমি তাহলে মায়েদের সীমায়ের মেয়েদের রোল মডেল হিসেবে আপনাকে আমি কি তুলে ধরতে পারি? কেন, তার জন্য তো শ্রী শ্রী মাই আছে, আমাকে কেন? কারণ শ্রীমা তো লেখাপড়া শেখেননি, আপনি লেখাপড়া শিখেন, উপার্জন করে এই যুগের মেয়েদের মতো পুরুষের স্পর্ধাকে চ্যালেঞ্জ করতেও ভয় পান না। সুতরাং এই যুগের মেয়েদের মডেল মা নয়, আপনি হতে পারেন। আরো খেপে গেল, আপনি কি ভেবেছেন শ্রীমা লেখাপড়া জানা চাকরি করা মেয়েদের পছন্দ করতেন না? আপনি তাহলে কিছুই বোঝেননি দেখছি। আমি বললাম ভুল ব্যাখ্যা করলেন, সীমা লেখাপড়া যেন মেয়েদেরই চান, চাকরি করলেও ক্ষতি নেই, কিন্তু স্বামীর প্রতি আনুগত্য এইটা নিয়ে প্রশ্ন। আমি তো স্বামীর বাবা থেকে জানতাম, একেবারে প্রকৃতিলীন পুরুষ যাকে বলে, প্রকৃতিলীন পুরুষ জানে মানে তিনি স্ত্রীতে একদম লীন হয়ে আছেন, তার নিজস্ব স্বাধীনতা ছিল, যা বলবেন তাই হোক, যাকে বলে গোবেচারা প্রাণ। আনুগত্য নিয়ে প্রশ্ন, বারবার সে এক কথা, কি উদ্দেশ্য বলুন তো? উদ্দেশ্য আর কিছু নয়, উদ্দেশ্য হচ্ছে হে ভারত ভুলিও না তোমার নারী জাতির আদর্শ সীতা সাবিত্রী দমনী। স্বামীজি তো বললেন এই কথা, আজকে শিক্ষিত দীক্ষিত নারীদের সামনে এই কথা বললেই তারা উত্তেজিত হয়ে ওঠেন, আর আপনিও বাদ যাচ্ছেন না। পুরুষের উচ্চকণ্ঠে উদাত্ত সুরে এই কথা বলেই চলে, মেয়েদের অর্থাৎ শিক্ষিত মেয়েদের দিক থেকে এর প্রতিক্রিয়া হচ্ছে, সবাই নিজের ব্যাপারটাই বুঝে নিতে চাইছে। এতদিন মেয়েরা মুখ বুঝে সহ্য করত, এখন দায়িত্ব, আমি এটা বলছি, এটা কিন্তু আমার বক্তব্য, এখন দায়িত্ব কর্তব্য সব ভাগাভাগি হয়ে গেছে। তুমি চাটা করো, আমি রান্নাটা করি, তুমি বিকেলে টিফিনটা করবে, আমি রাত্রে রান্নাটা করবো, এইরকম তো ভাগাভাগি হয়ে গেছে। সীতা সাবিত্রী দময়ন্তী এরা সবাই প্রতিব্রতা, অশেষ যন্ত্রণা পেয়েও তার প্রতিকার দাবি করেন না, বরং স্বামী নির্দেশ নির্বিচারে মেনে নিয়েছে। এমন সব স্বামী এরা দেবতার তুল্য, এমন সব স্বামী পেল এ যুগে কজন শিশু মায়ের মেয়ে সীতা সাবিত্রী দময়ন্তীদের নারীর আদর্শ হিসাবে বরণ করবেন নিজের জীবনে, এটা বড় প্রশ্ন। এরাও প্রতি, এরাও নারায়ণ, এরা সবাই। যা বলতে চাইছি, রামের মতো পতি পেলেও সীতার মতো পত্নী হতে রাজি আছেন কি? সরাসরি উত্তর চাই, না। উত্তর হলো না। আরো যদি জানতে চান তাই বলি, শ্রী 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 মায়ের মেয়ে হিসেবেই বলছি, স্বয়ং মাও সুবিচার পাননি। সে দিকটা কথা শুনে লাভ নেই, কারো সীতার মতোই যন্ত্রণা পেয়েছেন, এমনকি তার দেবতুল্য স্বামীর কাছ থেকেও। বলছে সঙ্গে এলেন, সঙ্গে সঙ্গে বলেন বাড়ি যাও, তুমি হাত ভেঙেছে আমার, আর তুমি বৃহস্পতিবারে বার করে বেরিয়েছো, হাতটা ভাঙলো আমার, এ কি, এবং ফিরে যাওয়াটা কি কম কথা, হেঁটে হেঁটে যাওয়া? মায়ের কিন্তু কোনো অনুযোগ ছিল না, মা নির্বিচারে ফিরে গেছেন। আবার যখন শ্যামপুকুর বাড়িতে মাকে নিয়ে যাওয়া হয়নি, তখন মাস্টারমশাই ডেকে দিয়েছেন, এইরকম কথা। ও দেখো এখানে এসে এসব অব্যবস্থা দেখলে ভেঙে পড়বে, এই কথাটা, এই বক্তব্যটা ঠাকুর বলে গেছিল। সারদানন্দজি কখনো এরকম অশ্রদ্ধেয় ঠাকুরের মুখ দিয়ে শোনানি, কিন্তু আশ্রমে শুনিয়ে দিয়েছে যে মা এসে দেখবে যে ঠাকুরের এখানে থাকার টান, বুটে থাকতে খুব অসুবিধা হচ্ছে, দুদিন থেকেই ভেঙে পড়বে। তা তো হয়নি, এই অশ্রদ্ধেয় উক্তি একটা ছিল। তা কিন্তু অদ্ভুত এই মা আমাদের, সেই যন্ত্রণাকে দুঃখকে তিনি অঙ্গের আবরণ করেছেন, কিন্তু আমরা তার মেয়েরা সে দুঃখ সহ্য করতে পারি না। স্বামীজি অভিযোগ করেছেন, তোমরা কেউ মাকে বুঝতে পারো না,
তবে তার মুখের কথা ভেবেই আগে জানত দুটো পূজা দেখাতে চেয়েছিলেন, স্বামীজি সারা শ্রী মায়ের দুঃখ আর কি বুঝেছিলেন। সুতরাং আপনি যাই বলুন, নির্বিচারে প্রতিসেবা করে নবযুগ ধর্মকে কলঙ্কিত করতে চাই না। চারিত্র ধর্মে অবশ্যই সীতা সাবিত্রী আমাদের আদর্শ, আমরা পবিত্রতা স্বরূপিণী মায়ের মেয়ে, সেই কথা ভুলব কেন, কিন্তু তাদের অত্যাচারের উত্তরাধিকারী আমরা হতে চাই না। ঠিক তো? এটা ঠিক। এই মানে সেই সুযোগে সীতা সাবিত্রী এদের মতো দময়ন্তীদের মতো অত্যাচারিত হব মায়ের সন্তান মেয়ে বলে, এটা আমরা চাই না। আপনার নবযুগ ধর্মের ব্যাখ্যা আমি বুঝলাম। এই যুগ ধর্মে প্রবর্তক ঠাকুর মাস্বামীজি প্রতির অনুগামী হলে দুঃখ দারিদ্র থাকে না, এসব কথা অর্থ আক্ষরিক অর্থে নিলে বিপদ আছে। প্রত্যেকটি পথই কিভাবে এবং কতটা তার মধ্যে দেবভাবে বিকাশ ঘটিয়েছে তাও দেখতে হবে। আমার প্রতি আমি যখন তাকে দেবতা ভাবছি, তার ভেতরে দেবভাবের প্রকাশটা থাকবে, নইলে আজ যে ছেলেটা পথে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, রকবাজি করছে, সে একটা মেয়েকে বিয়ে করলো আর সেই মেয়ে তাকে পতি বলে ভাববে, দেবতা বলে সম্মান করবে, এ হয় না। এরকম পতি যদি পরমগুরু হয় তবে এক্ষেত্রে ধর্ম রসাতলে যাবে, পত্নীর উপর অত্যাচার করার মৌরসী পাঠটা তারা পেয়ে বসে। সেরকম পতির বিচার ক্ষমতা শুধু যে অল্প তা নয় কলুষিত, তার কথা মতো চললে জীবনে কোন অভ্যুদয় বা আধ্যাত্মিকতার জ্ঞান আসবে। তার কথা মতো চলা বলো, তাহলে সমাজে শৃঙ্খলা থাকে এই মাত্র, কিন্তু এই শৃঙ্খলা কিসের বিনিময়? আর যদি কোনো যায়া ভাবে এসে তো প্রতির অবাধ্য কোনোদিনই হয়নি, নির্বিচারে প্রতি যা বলেছে তাই করেছে, দেবতা ভেবেই পুজো করেছে, তবু তার জীবনে দুঃখ বৈধব্য এগুলো থাকবে। তার উত্তর এই, শুধুমাত্র অপ্রকৃতিস্থ বা প্রকৃত স্বামীর অনুগত করে শোক তাপের বাইরে যাওয়া যায় না। সেজন্য জগৎ স্বামীর খোঁজ পাওয়া জরুরি। তবে কেউ যদি নিজের স্বামীর মধ্যে জগৎ স্বামীর সন্ধান পান, সত্যি সত্যি তিনি নিঃসন্দেহে জগজ্জননী হয়ে ওঠেন। তখন তিনি বললেন, এই যদি আপনার মনে ছিল তবে এতক্ষণ ধরে আমাকে এমনভাবে হেনস্থা করছিলেন কেন? আমি বললাম, অপূর্ব সিদ্ধান্ত, চমৎকার বিচার। এই সিদ্ধান্ত যে আপনার তা তো আপনার থেকেই ধীরে ধীরে প্রকাশ পেল। আপনাকে ধন্যবাদ এবং শ্রী মায়ের কাছে প্রার্থনা করি, আপন জনের মধ্যে জগৎ সবচেয়ে যে আপন সেই স্বামী, তার মধ্যে জগৎ স্বামীর সন্ধান পান এবং নিজের অভূতপূর্ব উত্তরণে নিজে বিস্মিত হন, বিস্মিত নয় বিস্মিত অবাধ। নমস্কার।